আসসালামু আলাইকুম বন্ধুরা, হিল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে মাড়ি থেকে রক্তবন্ধের ঘরোয়া উপায় আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। তো বন্ধুরা, টিপসে ফিরে যাওয়াটাকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, অনেকে আছে যাদের মাড়ি দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়। দেখা যাচ্ছে যে অনেক মাংস খাওয়ার পরে তার মাড়ি দিয়ে রক্ত বের হয়, ব্রাশ করার সময় তার মাড়ি দিয়ে রক্ত বের হয়, এছাড়া মাঝে মধ্যেই তার মাড়ি থেকে রক্ত বের হয়। তো বন্ধুরা, ক্ষণিক সময়ের জন্য, মানে একবারে পার্মানেন্ট না, ক্ষণিক সময়ের জন্য রক্তবন্ধের জন্য আজকের এই টিপস, এটা স্থায়ী না, মানে স্থায়ীভাবে আপনার মাড়ির রক্ত বন্ধ হবে না, তবে মানে তাৎক্ষণিক আপনি আপনার মাড়ির রক্ত বন্ধ করতে পারবেন। তো সেজন্য আপনাকে যা ব্যবহার করতে হবে তা হচ্ছে লবঙ্গ। বন্ধু, লবঙ্গ সবাই চিনেন, এটা হচ্ছে লবঙ্গ, এটি একটি মানে খাদ্য উপাদান। আর সেকেন্ড হচ্ছে, মানে এই লবঙ্গটাই হচ্ছে এই যে গুঁড়া, এটা কিন্তু লবঙ্গের গুঁড়া, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লবঙ্গের গুঁড়া। আর লাগবে হচ্ছে লবণ। তো বন্ধুরা আসুন, মানে দেখি কিভাবে এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করবেন বা তৈরি করবেন। প্রথমে আপনারা এই লবঙ্গটি গুঁড়া করে নেবেন, তারপর আপনারা 3 আঙ্গুলের 1 চিমটি লবণ এই লবঙ্গের গুঁড়ার ভিতর ব্যবহার করবেন। বন্ধুরা, এই যে দেখুন, আমি 3 আঙ্গুলের 1 চিমটি লবণ নিয়েছি, এটি এই লবঙ্গ গুঁড়ার ভিতর সুন্দরভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনারা আপনাদের মানে পরিমাণ মতো খুব সুন্দরভাবে আপনারা মিক্সড করবেন। মিক্স করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ব্রাশ করার সময় আপনারা এটি ব্যবহার করবেন না, এটা হচ্ছে আপনারা মানে আপনার মাড়ির যেই স্থানে রক্ত বের হচ্ছে সেই স্থানে আপনারা সুন্দরভাবে এভাবে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, এভাবে নিতে পারেন। এভাবে নিলে পরে আপনাদের মাড়ির মানে রক্ত পড়া তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া যদি বেশি মাড়ির ভিতরের স্থানে হয়, তাহলে আপনারা ব্রাশের আগা এটি রেখে ওই মাড়ির রক্ত পড়া স্থানে ব্যবহার করতে পারেন, তবে এটা ব্যবহার করার সময় কখনোই ব্রাশ করবেন না, আপনার রক্ত পড়া তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতেই পারছেন, আর যারা বুঝতে পারেননি তারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো শেয়ার করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।